জাভা বেসিক সিনট্যাক্স ফর বিগিনার্স লেকচার 09 ফর লুপ লুপ নিয়ে কথা বলা শুরু করার পূর্বে আমরা যদি এখানকার কোডটা নিয়ে একটু চিন্তা করি তাহলে কি দেখতে পারতেছি এই কোডটা রান করলে আউটপুট হিসেবে আমরা দেখতে পারবো লেট মি গো লেট মি গো লেট মি গো এভাবে কয়েকবার প্রিন্ট করবে সো আমরা এখানে যতবারই প্রিন্ট করি না কেন বাট সেম ডেটাই তো প্রিন্ট করতেছি তাই না এখন যদি আমার এই লেট মি গোটা 100 টাইমস প্রিন্ট করতে হয় তার মানে কি এভাবে যদি আমরা করতে চাই তাহলে কি 100 টাইমস আমাদের লাইনটা লিখতে হবে যদি 1000 টাইম প্রিন্ট করতে চাই তাহলে 1000 টাইম আমাদের লাইনটা লিখতে হবে বাট এটা কি কোনো ফিজিবল একটা সলিউশন অবশ্যই এটার বেটার কোনো একটা ওয়ে থাকা উচিত তাই না হ্যাঁ একই কাজ কিংবা একই ধরনের কাজ বা একই প্যাটার্নের কাজ যখন আমাদের বারবার করার প্রয়োজন পড়ে তখন আমরা লুপের হেল্প নিয়ে থাকি সো আমাদের প্রোগ্রামিংয়ের জগতে মূলত তিন ধরনের প্রাইমারি লুপ সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা হলো ফর লুপ হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ তো আমাদের এই লেকচারে মূলত আমরা ফর লুপ নিয়ে স্টাডি করব ফর লুপ লেখার একটা সিনট্যাক্স আছে বা একটা ফরম্যাট আছে সেটা কীরকম ফর কিওয়ার্ডটা লিখতে হয় দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদের কিছু জিনিস লিখতে হয় তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজটা বা যে কাজের অংশটুকু বারবার করার প্রয়োজন পড়ে সেটা আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দেই ফরের পর এখানে দেখেন প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুটো সেমিকোলন দ্বারা সেপারেটেড তিনটা পোর্শন আছে তাই না আমাদের যে ফার্স্ট পোর্শন সেটার ভিতরে থাকে একটা ভ্যারিয়েবলের ইনিশিয়ালাইজেশন মিডল পোর্শন বা সেকেন্ড পোর্শন যেটা সেখানে থাকে আমাদের একটা কন্ডিশন আর থার্ড পোর্শনে থাকে আমাদের ভ্যালু ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইনিশিয়ালাইজেশন থেকে একটা ভ্যারিয়েবলের ভ্যালু শুরু হয় এবং মিডলের কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকে ততক্ষণ লুপটা ঘুরতে থাকে আর ভিতরের কাজটা করতে থাকে আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টে আমরা একটা ভ্যারিয়েবলের ভ্যালু ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করি ওকে সো এটা এভাবে থিওরিটিক্যালি বোঝার থেকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝলে মনে হয় বেটার হয় এখানে কি করেছি দেখেন ইন্টিজার আই নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম তারপর আমরা উপরের মতো একটা ফর লুপ লিখেছি এখানে আই ইজ ইকুয়াল টু 1 এই পার্টটাকে বলা হইতেছে ইনিশিয়ালাইজেশন মানে আই এর ভ্যালু 1 থেকে শুরু করতেছি সেকেন্ড পার্টে আমরা একটা কন্ডিশন দিয়েছি কন্ডিশনটা কি আই লেস দেন অর ইজ ইকুয়াল টু 3 এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে আমাদের লুপটা ঘুরতে থাকবে মানে এটা একটা সাইকেলের মতো ঘুরবে আর কাজ করবে আর কন্ডিশনটা চেক করবে ঘুরবে আর কাজ করবে আর কন্ডিশনটা চেক করবে তারপর আই এর ভ্যালু 1 করে করে বাড়াইতেছি আই প্লাস প্লাস করতেছি তাই না সো ফার্স্ট টাইম যখন আসবে আই ইজ ইকুয়াল টু 1 তারপর কন্ডিশন চেক করতেছে আই লেস দেন অর ইজ ইকুয়াল টু 3 মানে আই এর মান কি 3 থেকে ছোট অথবা সমান হ্যাঁ সত্য তার মানে লুপের ভিতরে ঢুকবে ঢুকে কাজটা করবে লেট মি গো কাজটা করার পর আই এর ভ্যালু 1 বেড়ে যাবে ততক্ষণে কারণ আমার শেষে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টে দেখেন কি আছে আই প্লাস প্লাস মানে প্রতিবার কাজ করবে আর আই এর ভ্যালু 1 করে করে বাড়াবে এবার যখন আই এর ভ্যালু 1 বেড়ে গেল আগে ছিল 1 এবার হয়ে গেল 1 প্লাস 1 2 আবার কন্ডিশন চেক করবে 2 কি লেস দেন অর ইকুয়াল টু 3 হ্যাঁ 3 তার মানে কন্ডিশন ট্রু হয়েছে তার মানে আবার লুপের ভিতরে যাবে আবার প্রিন্ট করবে লেট মি গো তার মানে দুইবার প্রিন্ট হলো তারপর আবার যখন লুপের বাইরে যাবে তখন গিয়ে আবার আই এর ভ্যালু 1 বাড়বে তার মানে আই এর ভ্যালু বাড়বে 2 থেকে 3 আবার কন্ডিশন চেক করবে 3 কি 3 থেকে ছোট অথবা সমান হ্যাঁ তার মানে কন্ডিশন ট্রু আবার ভিতরে এসে আবার লেট মি গো প্রিন্ট করবে তিনবার কন্ডিশন ট্রু হলো তিনবার সে লুপের ভিতরে এসে লেট মি গো প্রিন্ট করলো চতুর্থবারে যখন যাবে আই এর ভ্যালু 3 থেকে হয়ে যাবে 4 এবার কি কন্ডিশন ট্রু 4 লেস দেন অর ইকুয়াল টু 3 না তার মানে কন্ডিশন ফলস হয়েছে একবার কন্ডিশন ফলস হওয়া মানে লুপটা ভেঙে গেল আর লুপের কাজ করবে না লুপের বাইরে যদি কিছু করার থাকে তাহলে সেটা করবে বুঝতে পারছি তার মানে এই কোডটা যদি রান দেয় তাহলে আমার কন্ডিশনটা তিনবার ট্রু হইতেছে তার মানে তিনবার লুপের ভিতরে যাবে আর তিনবার লেট মি গো প্রিন্ট করবে সো এই কোডটুকু রান দিলে আউটপুট হিসেবে দেখতে পারবো লেট মি গো লেট মি গো লেট মি গো বুঝতে পারছি সো আমরা যেটা করি সিম্পলি একটু প্র্যাকটিস করার জন্য সেই ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ওকে তারপর ফর লুপ একটা লিখবো সে আমি এভাবে লিখতেছি ফর তারপর সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি আগেই লিখে দিলাম কি করব হাই প্রিন্ট করব এখানে কি বলছিলাম ফরের ফরম্যাটটা কি আপনাদের মনে আছে যে দুটো সেমিকোলন দ্বারা তিনটা পার্ট থাকবে তাই না ফার্স্ট যে পার্ট সেখানে ইনিশিয়ালাইজেশন তার মানে আই ইজ ইকুয়াল টু 1 থেকে আমি শুরু করব ধরলাম 1 থেকে শুরু করতেছি ওকে তারপর একটা কন্ডিশন আমি দিলাম যে আই লেস দেন 3 এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে আর আই এর ভ্যালু আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 একটু ভালো করে খেয়াল করেন তো ইনিশিয়ালাইজেশন পার্টে কি করলাম আই ইজ ইকুয়াল টু 1 তার মানে আই এর ভ্যালু 1 থেকে শুরু করব কতক্ষণ পর্যন্ত চলবে
যতক্ষণ আই এর ভ্যালু থ্রি থেকে কম, তার মানে টু পর্যন্ত চলবে ম্যাক্সিমাম, থ্রি এর ছোট মানে কি টু। আর প্রতিবার আই এর ভ্যালু কত করে বাড়াবে, এক করে করে বাড়াবে, আই প্লাস ওয়ান যেহেতু। তার মানে ফার্স্ট টাইম আই এর মান ওয়ান, আই লেস দেন থ্রি, হ্যাঁ কন্ডিশন সত্য হয়েছে, তারপর এখানে আসবে, এসে একবার প্রিন্ট করবে। তার মানে আই ইজ ইকুয়াল টু যখন ওয়ান তখন কন্ডিশনটা ট্রু, সে প্রিন্ট করবে হাই। পরের বার যখন যাবে আই এর ভ্যালু এক বেড়ে যাবে না, একবার লুপ ঘুরে মানে কি আই এর ভ্যালু এক করে করে বাড়বে। এবার যখন আই ইজ ইকুয়াল টু টু হয়ে গেল তখন আবার চেক করবে টু কি থ্রির থেকে ছোট, হ্যাঁ কন্ডিশন টু আছে, তার মানে লুপের ভিতরে আসবে, তার মানে আবার প্রিন্ট করবে হাই। তারপর আবার যখন লুপ ঘুরবে এবার আই এর ভ্যালু আরেক বাড়বে, মানে আই এর ভ্যালু থ্রি, এবার চেক করবে থ্রি কি থ্রির থেকে ছোট, না, তার মানে কন্ডিশন ফলস, লুপ ব্রেক। যদি এখানে কিছু করার থাকে তাহলে সেই কাজটুকু করবে। তার মানে টোটাল কতবার হাই প্রিন্ট হবে, দুবার, তাই না? তো এই কোডটা যদি আমরা রান দেই তাহলে আমাদের দুবার হাই প্রিন্ট করা উচিত। ওকে, সো আমরা একটু রান দিয়ে দেখি, হাই প্রিন্ট করছে দুবার, লুপের কনসেপ্টটা বুঝতে পারছি। এবার এখানে আই এর ভ্যালু যদি থ্রি না দিয়ে আমি দিতাম যে লেস দেন অর ইজ ইকুয়াল টু টেন, তাহলে কি হইতো বলেন তো? আই এর ভ্যালু এক থেকে শুরু করবে, প্রতিবার এক করে করে বাড়াবে, কতক্ষণ পর্যন্ত চলবে এই লুপটা, কতক্ষণ ঘুরবে? যতক্ষণ আই এর ভ্যালু দশের থেকে ছোট অথবা সমান হয়, তার মানে এক থেকে শুরু হবে, তারপর এক এক করে বাড়বে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, টোটাল 10 বার লুপটার কন্ডিশনটা ট্রু হয়েছে, তার মানে 10 বার সে লুপের ভিতরে আসবে আর হাই প্রিন্ট করবে। তার মানে এই কোডটা রান দিলে টোটাল 10 বার হাই দেখতে পারবো, তাই না? সো একটু রান দিয়ে দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ঠিক আছে, 10 টাইমস হাই প্রিন্ট করছে। ওকে, এবার সিম্পলি আমাকে বলেন তো, যদি এখানে আমি হাই প্রিন্ট না করে আই এর ভ্যালুটা প্রিন্ট করতাম তাহলে সে কি প্রিন্ট করতো? আই এর মানটা ফার্স্ট টাইম আই এর মান ওয়ান, ওয়ান প্রিন্ট করতো, সেকেন্ড টাইম আই এর মান টু, টু প্রিন্ট করতো, থার্ড টাইম আই এর মান থ্রি, মানে থ্রি প্রিন্ট করতো। সো এইবার কোডটা রান দিলে আমরা আউটপুট হিসেবে কি দেখতে পারবো? সে এক থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে, বুঝতে পারছি। সো আপনাকে যদি কোনো পরীক্ষায় বলা হয়ে থাকে এমন একটা কোড লিখো বা ফর লুপ লিখো যেটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, তাহলে কি করবেন? লুপটা এক থেকে শুরু করবেন, এক করে করে বাড়াবেন, মানে এক দুই তিন এভাবে চলবে, কতক্ষণ চলবে? যতক্ষণ আই এর ভ্যালু লেস দেন অর ইজ ইকুয়াল টু 10। ওকে, যদি সিম্পলি এটা আমি 10 না দিয়ে 100 করে দিতাম তাহলে কি হইতো? আমাদের লুপটা 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যেত, আর এক করে করে বাড়াইতো আর প্রিন্ট করতো আই, তার মানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হইতো, তাই না? ওকে, এবার একটু রান দিয়ে দেখি, দেখেছেন 1 থেকে শুরু করছে 100 পর্যন্ত প্রিন্ট করছে। ওকে, হ্যাঁ, এবার আর একটু হালকা একটা টিপস দেখি। এখানে আমি সিম্পলি আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান না দিয়ে আই প্লাস টু দিয়ে দেব, তখন কি হবে বলেন তো? শুরু হবে 1 থেকে, প্রতিবার 2 করে করে বাড়াবে, তার মানে প্রিন্ট করবে কি 1, একের সাথে 2 যোগ করলে কত 3, 3-এর সাথে 2 যোগ করলে কত 5, 1, 3, 5, 7, তার মানে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে বা অড নাম্বারসগুলো, তাই না? সো আমরা একটু রান দিয়ে দেখি, এবার আমাদের কোডটা প্রিন্ট করতেছে 1, 3, 5, 7, 9, 11, এভাবে 99 পর্যন্ত, বুঝতে পারছি। ওকে, এবার আপনার জন্য একটা কাজ, যদি আপনার কোনো ফ্রেন্ড বলে 50 থেকে 100 ভিতরে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করো, তাহলে কি করবেন বলেন তো? একটু চিন্তা করেন, 50 থেকে শুরু করতে বলছে 50, তার মানে আমি আই এর ভ্যালু শুরু করব 50 থেকে, কত পর্যন্ত যেতে বলছে 100 পর্যন্ত, তার মানে আই লেস দেন অর ইজ ইকুয়াল টু 100, শুধু জোড় সংখ্যাগুলো, তার মানে কি আই এর ভ্যালু 2 করে করে বাড়াবো, 50, 52, 54 এভাবে 100 পর্যন্ত, তাহলেই কি হয়ে যায় না? একটু রান দিয়ে দেখি, বিশ্বাস না হলে। ওকে, দেখেন 50 থেকে শুরু আছে, 50, 52, 54, 56, 58 এভাবে 100 পর্যন্ত প্রিন্ট করছে, বুঝতে পারছি। এটাই হলো লুপের মজা বা লুপের খেলা, মানে আপনি হালকা একটা কোড লিখে যদি কন্ডিশনটা বুঝে থাকেন কত করে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হবে আর কন্ডিশনটা কি দিতে হবে, তাহলে অনেক কাজই আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। ওকে, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, এই লুপটা আমাদের কতবার ঘুরা উচিত? আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করবে, লেস দেন অর ইজ ইকুয়াল টু 10, তার মানে কি 10 বার ঘুরবে, যেহেতু 1 করে করে বাড়াইতেছে, 1, 2, 3 এভাবে 10 পর্যন্ত প্রিন্ট করা উচিত, তাই না? কিন্তু আমি যদি এখানে একটা কন্ডিশন দিয়ে দেই, ইফ আই ইজ ইকুয়াল টু 5 দেন ব্রেক, কি বলতেছি, তুমি এই লুপের ভিতরে আসো আর প্রিন্ট করো এই লাইনটা, তারপর আবার একটা কন্ডিশন দিয়েছি, যদি আই এর মান 5 হয় তাহলে তুমি ব্রেক করে দাও। এই ব্রেক মানে হলো লুপটা তুমি ভেঙে ফেলো, লুপ ভেঙে ফেলে লুপের বাইরে গিয়ে যদি এখানে কিছু করার থাকে তাহলে সেই কাজ করবা। কখন সেটা? যদি আই এর মান 5 হয়, আমরা কন্ডিশন করে আসছি না, ইফ আই ইজ ইকুয়াল টু 5, যদি আই এর মান 5 হয় তাহলে তুমি লুপটা ভেঙে ফেলো।
তো যদিও এই কোডটা আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কথা ছিল, এখন আর 10 পর্যন্ত প্রিন্ট করবে না। দেখেন 1 প্রিন্ট করছে, 2 প্রিন্ট করছে, 3 4 5 5 প্রিন্ট করছে, তারপর এসে চেক করতেছে i এর ভ্যালু কি 5। হ্যাঁ ব্রেক, তার মানে লুপ ভেঙে গেছে। আর যদি আমাদের এই ইফটা না থাকতো ব্রেকটা, তাহলে লুপটা টোটাল কতবার ঘুরতো আর প্রিন্ট করতো? 10 বার। দেখেন 1 থেকে 10 পর্যন্ত। তাহলে লুপ ব্রেক করার জন্য আমরা কি ইউজ করি? ব্রেক, কোনো একটা স্পেসিফিক কন্ডিশনে যদি ব্রেক দেই এবং কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে লুপটা ভেঙে লুপের বাইরে চলে আসে। ওকে, একইভাবে কন্টিনিউ নামে একটা কিওয়ার্ড আছে যেটার কাজটা আর একটু বোঝাই। ইফ আই মড টু ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে তুমি কি করবা, কন্টিনিউ করে দেবা, প্রিন্টটা এটার পরে নিয়ে আসবো। দেখেন তো কি বলতেছি, যদি আই কে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ শূন্য হয়, মানে যদি আইটা জোর সংখ্যা হয়, তাহলে তুমি কন্টিনিউ করবা। কন্টিনিউ মানে হলো এর থেকে আর নিচে যাবা না, এখান থেকে ব্যাক করে পরের আইটারেশনে যাবা, মানে লুপের পরের সাইকেলে যাবা। ওই সাইকেলের জন্য নিচে যদি কোনো কাজ বাকি থেকে থাকে তাহলে ওই কাজগুলো করার দরকার নাই। সো আই এর ভ্যালু যখন 1 তখন এটি কন্ডিশনটা ফলস, তার মানে সে কন্টিনিউ করবে না, সে 1 প্রিন্ট করবে। যখন আই এর ভ্যালু 2 তখন কিন্তু এই কন্ডিশনটা ট্রু হবে। আই মড 2 ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তার মানে তখন সে বলতেছে কন্টিনিউ। কন্টিনিউ মানে কি? এখান থেকে ঘুরে পরের আইটারেশন যাবে। পরের আইটারেশন মানে কি? আই এর ভ্যালু 3 নিয়ে আসবে, 3-এর জন্য আবার কন্ডিশন ফলস, তার মানে কন্টিনিউ হবে না, এই কাজটা হবে। কারণ 1, 3, 5, 7 বিজোড় সংখ্যাগুলো সে প্রিন্ট করবে, আর জোড় সংখ্যাগুলো কি করবে? জোড় সংখ্যাগুলো প্লে কন্টিনিউ করে দিবে, মানে পরের আইটারেশন বা পরের সাইকেলে যাবে। শুধু বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করছে, জোড় সংখ্যাগুলো প্রিন্ট করে নাই। কারণ কি, যখন জোড় সংখ্যা পেয়েছে তখন এই কন্ডিশনটা ট্রু হয়েছে, আর কন্ডিশন ট্রু হলে সে কন্টিনিউ করে দিচ্ছে। তাহলে ব্রেক কি করে? ব্রেক একবারে লুপ ভেঙে লুপের বাইরে চলে আসে। কন্টিনিউ লুপ ব্রেক করে না, ওই আইটারেশনের জন্য নিচের কাজগুলো আর না করে সে ব্যাক করে এবং পরের আইটারেশনে আই এর ভ্যালু পরেরটা নিয়ে আসে। ওকে, যদি লুপের কনসেপ্টটা আমরা বুঝে থাকি তাহলে এখানে ফর লুপের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। প্রবলেম নাম্বার 1 বলতেছে কি, রাইট আ ফর লুপ হুইচ উইল প্রিন্ট দ্য ফলোয়িং নাম্বারস, 190, 80, এভাবে কমতে কমতে শূন্য পর্যন্ত প্রিন্ট করবে। সো এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, একটা ফর লুপ লিখবো। ফর আমি শুরু করলাম ইন্টিজার আই ইজ ইকুয়াল টু, কত থেকে শুরু করতে হবে? 100 থেকে, তাই না? কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 এবং আই ইজ ইকুয়াল টু আই মাইনাস 10। কেন আই মাইনাস 10 করলাম বলেন তো? কারণ আমাদের সংখ্যাগুলো কী ছিল, 190, 80 এভাবে, তার মানে 10 করে করে কমতে ছিল। এই জন্য আমি আই এর ভ্যালুটা শুরু করলাম 100 থেকে, প্রতিবার 10 করে করে কমাবো আর চেক করব যতক্ষণ আই এর ভ্যালু শূন্যের থেকে বড় অথবা সমান ততক্ষণ। আর এখানে আমি প্রিন্ট করে দিব, তাই না? কি প্রিন্ট করব? আইটাকে প্রিন্ট করব। তাহলে দেখি এবার রান দিয়ে 190, 80, 70, 60 এভাবে শূন্য পর্যন্ত প্রিন্ট করছে, বুঝতে পারছি। এবার সেকেন্ড প্রবলেমটা একটু দেখে নেই। এখানে কি বলা আছে, রাইট আ ফর লুপ হুইচ উইল প্রিন্ট সামেশন অফ অল দ্য নাম্বারস হুইচ আর ডিভাইডেড বাই 3 এন্ড 5 বিটুইন 30 টু 120। বলতেছে 30 থেকে 120 ভিতরে যে সংখ্যাগুলো 3 এবং 5 দ্বারা ভাগ যায়, 3 এবং 5, যেমন 30, 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, তাই না? 60, 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, এভাবে যে সংখ্যাগুলো 3 এবং 5 দ্বারা ভাগ যায় শুধুমাত্র ওই সংখ্যাগুলোর যোগফল বাহির করে আমাদের প্রিন্ট করতে হবে। ওকে, সো আমাদের লুপটা কত থেকে চলবে? 30 থেকে কত পর্যন্ত যাবে? 120 পর্যন্ত, তাই না? তাহলে কন্ডিশনটা কি হবে, যেহেতু বাড়বে তার মানে লেস দেন অর ইজ ইকুয়াল টু 30 থেকে শুরু করবে আর 120 পর্যন্ত যাবে। প্রতিবার আমরা কি করব, প্লাস প্লাস 1 করে করে বাড়াইলাম। তারপর যদিও এটা ইফিসিয়েন্ট সলিউশন না, আমি একদম সিম্পলটা দেখাইতেছি, তারপর এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, ইফ যদি আমাদের আই মড 3 ইজ ইকুয়াল টু 0 হয়, এটা মানে কি, আই কে 3 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য হয়, তার মানে আই কে 3 দ্বারা ভাগ যায়, মানে আই 3 দ্বারা বিভাজ্য, এবং আই মড 5 ইজ ইকুয়াল টু 0 এবং যদি আই কে 5 দ্বারা ভাগ করার পর ভাগশেষ শূন্য হয়, তাহলেই শুধু ওই সংখ্যাটা আমরা সামের সাথে যোগ করব। সাম প্লাস আই, সাম নামে একটা ভেরিয়েবল লুপের বাহিরে নিয়ে রাখি, সে ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু 0 রেখে দিলাম। ওকে,
এখন কি করতেছি, আমি চেক করতেছি আই কে 3 এবং 5 দ্বারা ভাগ যায়, যদি যায় তাহলে আই কে তুমি সামের সাথে যোগ করে সামে রাখো, তারপর লুপের বাইরে এসে এখানে আমরা প্রিন্ট করব, তাই না? কি প্রিন্ট করব? সাম ইজ, এখানে আমরা প্লাস দিয়ে সাম ভেরিয়েবলটার মান প্রিন্ট করে দেব, তাই না? একটু ওভারভিউ নিয়ে নিই। সাম নামে একটা ভেরিয়েবল, সেটাতে আমরা জিরো রেখে দিলাম, শুরুতে সামের ভিতরে জিরো আছে। তারপর আমি কি করতেছি, একটা লুপ ঘুরাইতেছি কত থেকে, 30 থেকে 120 পর্যন্ত, এবং প্রতিবার আই এর ভ্যালু এক করে করে বাড়াইতেছি। সব ভ্যালুই কি আমি সামের সাথে যোগ করতেছি? না, যে আই এর ভ্যালু গুলো 3 এবং 5 দ্বারা ভাগ যায়, কারণ আমাদের কন্ডিশন দেয়া ছিল 3 এবং 5 দ্বারা বিভাজ্য, এজন্যই আমরা এই কন্ডিশন দিয়েছি আই মড 3 ইজ ইকুয়াল টু ইকুয়াল টু 0 এন্ড আই মড 5 ইজ ইকুয়াল টু ইকুয়াল টু 0। তাহলেই তুমি আই কে সামের সাথে যোগ করে সামে রাখো, যখন পুরো লুপটা ঘোরা শেষ হয়ে যাবে, আমার যে যে ভ্যালুগুলো যোগ করা হচ্ছে সেগুলো যোগ হয়ে সামের ভিতরে স্টোর হবে, আর লুপের বাইরে এসে আমরা সামের ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। ওকে, এবার যদি রান দেই আমরা দেখতে পারতেছি সাম ইজ 525। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে। সেই সাথে নিয়মিত আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে facebook.com/groups/bangla coding tutor।